দর্শকবৃন্দ, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আসলে আমি খুবই আবেগাপ্লুত এবং মনে করছি যে দায় মুক্তির একটি পথ রচিত হলো আজকে। আমরা দেওয়ান আহবাবের কথা অনেক শুনেছি, এইভাবে শোনা হয়নি কখনো। এই যে একটি প্রবন্ধ আজকে পাঠ করা হয়েছে, ভাষা সৈনিক সাহিত্যিক দেওয়ান মোহাম্মদ আহবাব চৌধুরী, অনালোকে গুণন্ত আলো, আমি মনে করি একেবারেই অনালোচিত এবং যাকে নিয়ে আরও আগে আলোচনা শুরু করা উচিত ছিল বলে আমি মনে করি, এই সাহিত্য সংসদের একজন কর্মকর্তা হিসেবে বা একজন সদস্য হিসেবে। এখানে অনেক গুণীজন আছেন, বিশেষ করে এই বিষয়ে আমাদের কর্নেল সাহেব অনেক ভালো করতে পারবেন। আমরা শুধুমাত্র সাহিত্য আসরগুলিতে রাগিব হোসেন চৌধুরীর মুখে অনেক সময় শুনেছি, প্রায় 15-20 বছর আগে দেওয়ান আহবাবের নাম, এবং মাঝে মধ্যে আলোচনায় দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী বলতেন। এই সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে কাজ করছেন সংসদের সহসভাপতি জনাব সেলিম ওয়াল, একটি গবেষণাধর্মী কাজ করছেন। কিন্তু আমি আজকে আশ্চর্য হয়েছি, বাসিত এই সুন্দর এবং অনেক বড় কলিবরের একটি প্রবন্ধ কম সময়ের মধ্যে আমাদের সামনে উপস্থাপন করেছে। তো আমি এই একটু আগে পড়ছিলাম যে সাহিত্য সংসদের সঙ্গে তার সংশ্লিষ্টতা কেমন ছিল, আমরা হয়তো জানি না বা এটা এই প্রবন্ধে হয়তো আসেনি। এই বিষয়টা হয়তো জনাব সেলিম ওয়ালের প্রবন্ধে আমরা আগামীতে পাব, কারণ এখানে দেওয়ান মোহাম্মদ আজরফ ছিলেন এই সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং দেওয়ান আহবাবও এই সংসদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, এবং এখানে অনেক সভা সমিতির কথা এখানে এসেছে। এবং তিনি একটি প্রবন্ধে আমরা পেয়েছি যে তিনি কত জনপ্রিয় ছিলেন, যিনি ছাতক থেকে লোকাল বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 23 বছরের সদস্য ছিলেন, এবং আরও অনেক তার জনপ্রিয়তার বিষয়গুলো এখানে এসেছে। এবং সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সব অঙ্গনে তার মতো একজন ব্যক্তিত্ব ছিলেন, যাকে নিয়ে আমরা আজকে এই যে কৈতরী আয়োজন করেছে। আমি শুধুমাত্র এই সুদীজনের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্যে এবং এই সুন্দর উৎসবে শরীর থাকার জন্যে এখানে দাঁড়িয়েছি। আমরা আশা করি আগামী প্রজন্মের কাছে দেওয়ান আহবাবের বর্ণাঢ্য জীবনকে উপস্থাপন করার ক্ষেত্রে আজকের এই অনুষ্ঠানটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং এখানে দেওয়ান মেহেদি আছে, সেও এই যে তার আসার পরেই আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে, সেও ইতিহাস ঐতিহ্যের প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ। আসলে পরিবারের মানুষ যদি জেগে না ওঠেন, পরিবারের মানুষ যদি হাল না ধরেন, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বাইরের লোক সেটা প্রচার বা সেটা এগিয়ে নিতে চায় না বা নিয়ে যায় না অনেক সময়। তো আজকে এখানে আমরা পরিবারের বাইরের একটা সংমিশ্রণ, একটা সম্মিলিত প্রয়াস শুরু হলো। আশা করি আমরা আগামীতে দেওয়ান আহবাবের জীবন এবং কর্ম নিয়ে বিস্তারিত আলোকপাত করব এবং মানব পাঠক সমাজে তাকে আরও বেশি করে উপস্থাপনের সুযোগ আমরা পাব। তো আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা এখানে এসেছেন তারা একজন কৃতী মানুষকে সম্মান জানাতে এসেছেন, তাদের প্রতিও আমাদের সাহিত্য সংসদের পক্ষ থেকে অশেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি। সবার ভালো হোক, মঙ্গল হোক, অনন্ত ধন্যবাদ।